মায়ের কোলেই স্বর্গসুখ, মাতৃদুগ্ধই অমৃত। দেবীরূপী মাকে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মাতৃ দিবস। আজ 14ই মে সকল মায়েদের সম্মানে ও শ্রদ্ধায় পালিত হচ্ছে মাতৃ দিবস। তবে জানেন কি এই দিবস পালনের ইতিহাস? আসুন জেনে নেই। 1908 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যানা জার্ভিস তার মায়ের মৃত্যুর পর তার মায়ের স্মরণেই এই দিবস পালন করেন। তারপর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন তারিখে মাতৃদিবস পালিত হয়। মা শব্দটা অতি ক্ষুদ্র হলেও মা শব্দের অর্থের গভীরতা কিন্তু অপরিসীম। কথায় কথায় আমরা বলি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তাই বছরে শুধুমাত্র একটাই দিন মাতৃদিবস হলেও প্রতিটা দিনই এই দিবস পালন করা যায়, কর্মসূত্রে বাইরে হোক কিংবা অন্য কোনো কারণে। এই বিশেষ দিনে কিন্তু সব ভুলে মায়ের পাশে থাকাই যায়। মায়ের কাজে হাত মিলিয়ে হোক অথবা এই বিশেষ দিনটি সেলিব্রেট করে মাকে কিন্তু আজকে স্পেশাল ফিল করানোই যায়। আজ বিশ্ব মাতৃদিবসে ইউ বাংলা টিভির পক্ষ থেকে সকল মায়েদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হলো। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।